নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। কেমিক্যাল, এশিয়ান পেইন্টস ইত্যাদি মিশিয়ে তৈরি হচ্ছে ভোজ্য তেল। ইতিমধ্যে বাজারে পৌঁছে গেছে এই তেল। ভোজ্য তেল তৈরির এই অসাধু কারবারিদের হাতে নাতে ধরল মালদা চাঁচল মহকুমা প্রশাসন। পাম তেলের সঙ্গে রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে অবৈধ ভেজাল তেল তৈরির বড়সড় একটি কারখানার হদিশ পেল চাঁচল মহকুমা প্রশাসন। পুলিশকে সঙ্গে নিয়ে কয়েক কোটি টাকার ভেজাল তেল সহ চারজনকে গ্রেফতার করলেন মহকুমা শাসক। যদিও ভেজাল তৈরির কারবারের মূল পাঞ্জা তথা কারখানার মালিক পলাতক বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সকাল 11টা নাগাদ একটা ফোন আসে যে এরকম কাজল দিঘি বলে যে জায়গাটা আছে এখানে বেআইনি এবং ইল্লিগাল এবং ভেজাল তেলের কারবার চলছে। তো সাথে সাথে আমি থানায় আইসির সাথে যোগাযোগ করি। ওনার থেকে আমি ফোর্স নিই এবং আমার ম্যাজিস্ট্রেট তার সঙ্গে আমার আরেকজন অফিসারকে আমি সাথে নিই, নিয়ে আসি এবং এসে যা দেখলাম তাতে আশ্চর্য যে এরকম ভাবে ভেজাল তেলের একটা কারবার, যেটা মানে পাইপলাইন, কেমিক্যাল, রং, হ্যাঁ, এশিয়ান পেন্টসে তার মধ্যে সিসিটিভি লাগানো, মানে রীতিমতো একটা মানে কি বলবো মানে মানে অনৈতিক কাণ্ড কারখানার একটা জায়গা আর কি। সেটা দেখলাম পরবর্তীকালে আইসি সাহেবও গুরুত্ব বুঝে উনি এসছেন, এটা আমরা সিল করে এবার পুলিশ তার নিজস্ব আইনি ধারায় পদক্ষেপ নেবে। স্যার, এই মালগুলো তো মার্কেটে চলছে? হ্যাঁ, না, আমরা সেটা কিছু খবর পেয়েছি যে কোথায় কোথায় মালগুলো গেছে, সেটা আমরা পুলিশের সাথে সেই ইনফরমেশন আমরা শেয়ার করব। জেলার অতিরিক্ত ট্রেজারি অফিসারের রহস্যজনক মৃত্যুর 13 দিন পর ঘটনাস্থল পরিদর্শনে এলো ফরেন্সিক দল। গত 13 ডিসেম্বর রাজবাড়ী পাড়া সংলগ্ন রাজ্য সরকারি আবাসনে রহস্যজনকভাবে মৃত্যু হয় জলপাইগুড়ি জেলার অতিরিক্ত ট্রেজারি অফিসার নাদির শাহ। জানিয়ে গোটা জেলার প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। ঘটনার পরে নাদির শাহের পরিবার এবং শ্রী রাখির পরিবারের সদস্যদের জলপাইগুড়ি শহরে এসে এক প্রকার চুপচাপ থেকেই মৃতদেহ ময়না তদন্তের পর নিজেদের কলকাতার বাড়ি নিয়ে যায়। সেই সময় সংবাদ মাধ্যমকেও বারবার এড়িয়ে গিয়ে রহস্য আরও বাড়িয়ে তুলেছিলেন। বুধবার ঘটনার 13 দিন পরে ঘটনাস্থলে হাজির হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল। যদিও ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমকে এক প্রকার পাশ কাটিয়ে চলে যায় এই দলের সদস্যরা। আজকে আপনি কি কি দেখলেন সেটুকু তো বলা যাবে, সেটুকু কোথায় ঘটনা হয়েছিল? আপনি কথা বললেন যে ইয়ের মিসেস এর সঙ্গে? কিছু মনে হয়নি, যা মনে হচ্ছে রিপোর্টে পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, রিপোর্ট কি এর মধ্যে দিয়ে দেবেন তাহলে? ডিসেম্বর মাস আসতেই মানুষের মনে জেগে ওঠে পিকনিকের আবেগ। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে নির্জন জায়গায় জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা নদীর পাড়ে তাই ভিড় জমায় পিকনিকের দল। আর উল্টো পিঠের চিত্রটি সে যে বড়ই বেদনার। জঙ্গল ঘাসা বন্য প্রাণীদের চলাচলের পথে পিকনিকের সাথে ডিজে বাজিয়ে হই হুল্লোড় করার ওপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল বন দপ্তরের বৈকুণ্ঠপুর জঙ্গলের বেলাকোবা রেঞ্জের পক্ষ থেকে। তবে নিষেধাজ্ঞা যে মানছেন না তাও হাতে নাতে টের পাচ্ছে বন দপ্তর। উচ্চস্বরে বাজনা ডিজের শব্দে আতঙ্কে দিনের বেলাতেই উড়ে যেতে গিয়ে আহত হয়ে পড়ে এক পেঁচাকে উদ্ধার করে। আর তাই এবার আর শুধু কাগজে কলমে জারি করা নিষেধাজ্ঞাই নয়, সমস্ত পুলিশ বাহিনী নিয়ে রীতিমতো অভিযানে নেমে গেলেন বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের। তিনি জানিয়েছেন এইভাবে বন্য প্রাণীদের অসুবিধা করতে দেওয়া যাবে না। গাজলডোবায় আমাদের একটা প্রোগ্রাম ছিল, গাজলডোবায় যে পিকনিক হচ্ছে, এই পিকনিকটা হচ্ছে এটা মানে ইলিগাল পিকনিক হচ্ছে। ওখানে আমাদের বোট টাঙানো আছে, ওখানে মাইগ্রেটারি বার্ড প্রচুর এসছে। তো এই যে বার্ড এসছে দেখছেন আমার হাতে যে একটা আউল আছে, তো এই বার্ডটাকে আমরা ওখানে পেলাম, ওখান থেকে আমরা রেস্কিউ করলাম। এরা মাইক বাজাচ্ছে, অমুক করছে, এর জন্য পাখিটা ডিস্টার্ব হচ্ছে। এটা একদম ওয়াইল্ড লাইফ 1972 যে অ্যাক্ট আছে তার বিরুদ্ধে কাজ করছে। এক সাইডে রিজার্ভ ফরেস্ট, তার সাইডে এটা। তো আমরা সব পিকনিক বন্ধ করলাম, মাইকিং করে দিলাম। তো এরপরে যদি কেউ পিকনিক করে তাহলে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1972 অনুযায়ী তার এগেনস্টে অ্যারেস্ট করা হবে তাকে। গাজলডোবা যাওয়ার রাস্তার পাশে বৈকুণ্ঠপুর জঙ্গলে একটি বোমের খালি বাক্স ঘিরে মঙ্গলবার বিকেল থেকে চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থল ঘিরে পুলিশি পাহারা বসানো হয়। মঙ্গলবার বিকেলে বৈকুণ্ঠপুর জঙ্গলের আমবাড়ি রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের টহলের সময় জঙ্গলে চোখে পড়ে একটি লম্বা বাক্স দুপাশে তার বেরিয়ে আছে। দেরি না করে সাথে সাথে খবর দেওয়া হয় মিলনপল্লী ফাঁড়ির ওসিকে। ছুটে আসে মিলনপল্লী ফাঁড়ির ওসি দীপঙ্কর মজুমদার। রাস্তার ধারে জঙ্গলের কিছুটা জায়গা ঘিরে ফেলা হয় সাথে সাথে। সামনে কাউকে যেতে না দিয়ে খবর দেওয়া হয় শিলিগুড়ি বোম স্কোয়াডকে। দীর্ঘ 3 ঘন্টা পর শিলিগুড়ি থেকে বোম স্কোয়াডের কর্মীরা এসে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর নিশ্চিত হয় যে বোম নয়, কিন্তু বোমের আকারের মতো করে তার বের করে দেওয়া হয়।
কে করলো বা কেন বা কারা করলো তদন্ত শুরু করেছে পুলিশ। রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, এই রাস্তা দিয়ে হাতি চলাচল করে নিত্যদিন, কোনো পাচারকারী হাতি মারার জন্য ফেলে রেখেছে কিনা তা তদন্ত শুরু করেছে বন দপ্তর। টহল দেবার সময় আমার নজরে আসে, তাই দেরি না করে পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু ভয়ের কিছু না থাকলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই বিষয় নিয়ে মিলনপল্লী ওসি দীপঙ্কর মজুমদার জানান, সন্দেহ করা হয়েছিল বোম জাতীয় কিছু আছে, কিন্তু দেখা গেল সেই রকম কিছু নেই। ভয় না থাকলেও উড়িয়ে দেওয়া হচ্ছে না বিষয়টিকে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আজ আমরা পেট্রোলিং করার সময় দেখলাম যে একটা পেট্রোলিং করছিলাম সকালবেলায়, তো আমাদের তো জঙ্গলটা টহল করি, তো দেখলাম যে একটা বোমের মতো জিনিস এবং দুটো তার বেরিয়ে আছে ওয়্যার, তো আমরা সেটাকে ফটাফট আমরা ইনফরমেশন দিই মিলনপল্লী ওসিকে। মিলনপল্লী ওসি খুব কোঅপারেট করে, উনি সাথে সাথে আমাদের সাথে চলে আসে, তো এখন এটাকে দেখা হলো বোম ডিটেক্টর দিয়ে, এবং স্পেশাল ব্রাঞ্চ শিলিগুড়ি থেকে এসেছিলেন, ওনারা দেখলো এটা বোম না, এটা কেউ বদমাইশি করে এটা রেখে দিয়েছে। তবে এটা নট এ ম্যাটার অফ জোক যে কে জঙ্গলের ভিতরে এরকমভাবে তার দিয়ে পাথর চাপা দিয়ে এরকম করে রেখেছে। এখন বিডিএস আসবে, আপনার বোম ডিটেক্টর যে ইয়ে আসবে, তারা এটা সার্টিফিকেট করবে, তো আপাতত এটা আশঙ্কা মুক্ত আছে যে কোনো ভয়ের কারণ নেই। সদ্য সংস্কার করা রাজবাড়ী পুকুরে প্রাতঃভ্রমণ জারি এবং সাঁতারুদের প্রবেশের নতুন নিয়মের নোটিশের বিরুদ্ধে সই সংগ্রহ করল রাজবাড়ির সাঁতার কমিটি। কিছুদিন আগেই প্রায় 13 কোটি টাকা ব্যয় করে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির দিঘিটি সৌন্দর্যায়ন করে জনসাধারণের জন্য খুলে দিয়েছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা বিধায়ক সৌরভ চক্রবর্তী। সে সময় শহরের আপামর মানুষের সঙ্গে এই মানুষগুলো দুহাত তুলে আশীর্বাদও করেছিলেন। আজ সেই রাজবাড়ির দিঘি সাঁতার কমিটির সদস্য থেকে মর্নিং ওয়াকে আসা সাধারণ মহিলারাও নতুন নিয়মের প্রতিবাদে সই সংগ্রহ করতে ব্যস্ত। গতকাল দিঘির পাড়ে প্রবেশ করার গেটে কারো সই ছাড়াই একটি নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে, সকাল 7টার আগে দিঘির পাড়ে প্রাতঃভ্রমণে যাওয়া যাবে না, এক কথায় প্রবেশ গেটটিরই 7টার আগে খোলা হবে না। এই নোটিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শহরের বিভিন্ন জায়গা থেকে সকালে রাজবাড়ী দিঘিতে সাঁতার কাটতে যাওয়া নাগরিক থেকে শুরু করে বয়স্ক মহিলারাও, কারণ অনেকেই প্রাতঃভ্রমণের পর রাজ আমরের নির্মিত মন্দিরটিতে প্রণাম করে দিনে শুরু করেন। নতুন নিয়মে সেই মন্দিরটিও সকাল 7টার আগে খুলবে না। ইতিমধ্যেই রাজবাড়ী দিঘির সাঁতার কমিটির পক্ষ থেকে এই কে বা কার দ্বারা লাগানো না সিদ্ধান্তের বিরুদ্ধে সই সংগ্রহ করেছেন। পরবর্তীতে সংগৃহীত সই সমেত জেলা শাসকের কাছে যাবেন বলে জানিয়েছেন কমিটির সদস্য নান্টু ইন্দ্র। ব্যাপারে আমরা এডিপিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকে একটা চিঠি করতেছি, আমাদের ডিএমকে একটা চিঠি করব, আমাদের এমপিকে চিঠি করব, চেয়ারম্যানকে একটা চিঠি করতেছি, আমরা সবাইকে প্রতিবাদে আমরা সবাইকে চিঠি করব। গোপন সূত্রে খবর পেয়ে কুখ্যাত গাড়ি চোর মোহাম্মদ রাজু ওরফে রবিকে গ্রেফতার করলো কোতোয়ালি পুলিশ। উদ্ধার চোরাই গাড়ি সহ অস্ত্র। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশেষ দল শহরের গোশালা মোড় এলাকার রাজ্য সড়ক থেকে একটি চোরাই গাড়ি নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের কুখ্যাত গাড়ি চুরির পাঞ্জা মোহাম্মদ রাজু ওরফে রবিকে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোতোয়ালি পুলিশের এই বিশেষ দলটি হাইরোডের অন্যান্য ট্রাক দিয়ে গাড়িতে ঘিরে ফেলে। গ্রেফতার হওয়া এই অপরাধীর নামের পূর্বের বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে বলে জানান কোতোয়ালি থানার আইসি বিশ্বাসরায় সরকার। ধৃত অপরাধীর কোমরে রাখা একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই অপরাধীকে গ্রেফতার প্রসঙ্গে কোতোয়ালি থানার আইসি বিশ্বাসরায় সরকার জানিয়েছেন, ধৃত অপরাধীকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। আরও তদন্তের স্বার্থে আইসি বিশ্বাসরায় সরকার জানিয়েছেন এই অপরাধীর সম্পর্কে। অস্ত্র নিয়ে ধূপগুড়ি সাইড থেকে আমাদের গোশালামোড় দিকে আসছে এবং সে একটি পিক আপ ভ্যানে করে আসছে, পরে কথা বলি। তারপর অ্যাকর্ডিংলি আমাদের যিনি শঙ্কর দাস, হ্যাঁ শঙ্কর দাস, ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ি আসছে, হ্যাঁ জলপাইগুড়ি আসছিল গভীর রাতে এবং ওর কাছে একটা অস্ত্র ছিল, ওইটা দেখিয়ে ও গাড়িটা ছিনতাই করতো, হ্যাঁ না না ঠিক ওর কাছেই গাড়িটা ছিল, চোরাই আসছি একটা। এবার আসার পর আমরা ওখানে গিয়ে লুকিয়ে থাকি জঙ্গলের মধ্যে পুলিশ, একদম। তারপর সোর্স বললো যে ওই তো পিক আপ ভ্যানটা, তখন ধরার চেষ্টা করে পিক আপ ভ্যানটা মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কোন জায়গায় গোশালা মোড়ে রাখি, কিন্তু তখন আমরা ট্রাক ট্রাক দিয়ে ওই গাড়িটাকে আটকে দিই। আটকে দেওয়ার পর তখন ওই গাড়িটা সার্চ করা হয়, সার্চ করে কিছু পাওয়া যায় না। তখনও যখন ওকে দেহ তল্লাশি করা হয় তখন ওর কোমরের মধ্যে অস্ত্রসহ ধৃত মোহাম্মদ আব্দুল রাজা ওরফে রবিকে
বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে পুলিশের 14 দিনের হেফাজতের আবেদনে আদালত 7 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। এই বিষয়ে ডিএসপি মানবেন্দ্র দাস জানিয়েছেন, ধৃত ব্যক্তির বাড়ি শিলিগুড়ি এলাকার ভক্তিনগর থানা এলাকায়। আটক পিকআপ ভ্যানটি সামনে এবং পেছনে দু রকমের নম্বর প্লেট লাগিয়ে রাখায় বোঝা যায় যে কতটা বড় অপরাধী ধৃত মোহাম্মদ আব্দুল রাজা। মানুষের মানবিকতার পরিচয় আমরা প্রায় পাই, কিন্তু মানুষের অমানবিকতার পরিচয় কিছু কম নয়। এমনই এক মানুষের অমানবিকতার পরিচয় মিলল রাস্তার এক পথকুকুরকে দেখে। জলপাইগুড়ি শহর সংলগ্ন টাউন স্টেশন এলাকার পথকুকুরকে কেউ বা কারা অমানবিকভাবে আঘাত করেছে। পশুপ্রেমী অরিন্দম বিশ্বাস ও রতন শীলের কাছে খবর আসায় তারা কুকুরটিকে উদ্ধার করে পশু চিকিৎসালয়ে নিয়ে যায়। সেখানে কুকুরটির চিকিৎসা করা হয় এবং ক্ষতস্থানে 32টি সেলাই পড়ে। অরিন্দম বিশ্বাস বেঙ্গল হেভেন অ্যানিমেল কেয়ারের সদস্য। তিনি জানান, এরকম কাজ যেন কেউ কখনো না করে, কিন্তু এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত তা জানা যায়নি। আমাদের স্টেশন বাজার চত্বরে প্রত্যেকদিন কুকুরকে মারা হয়। এর আগে একদিন মারা হলো, আজকে এই কুকুরটাকে কে যেন কোপ দিয়ে ওর পুরো শরীরের পেছনে উপরে পোষণটাকে আউট করে দিয়েছে। ওটা পড়েছিল রাস্তায়, একদিন ফোন করলো, আমি গিয়ে নিয়ে আসলাম। আমি চাচ্ছি এগুলো অবিলম্বে বন্ধ হোক, প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা প্রশাসনের কাছে এটা নিয়ে এফআইআর করবো। কি হয়েছে কুকুরটা? এই কুকুরটাকে প্রত্যেকদিন আমরা খেতে দিই। ওখানে কতগুলো কুকুর থাকে, এই কুকুরটা বাজারে গেছিলো নাকি কোথায় গেছিলো, কখন কে মেরেছে দেখেনি কেউ, কিন্তু এটা ছুরি দিয়ে মারা হয়েছে। কি আঘাত হয়েছে? আঘাত হয়েছে, ও ইঞ্জিওর হয়েছে। আপনারা ওকে দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কতটা চোট পেয়েছে। এখনও সেলাই টেলাই চলছে। এই সুস্থতার পরে আমি বাজারে গিয়ে এনকোয়ারি করবো যে কে মেরেছে, যদি বের করতে পারি তার নামে এফআইআর হবে থানাতে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে বন্ধ বড় চা বাগান পরিচালনার ব্যাপারে এগিয়ে এলেন প্রাক্তন বিধায়ক। উত্তরবঙ্গে এমন উদ্যোগ এই প্রথম। বন্ধ চা বাগানকে সচল করার জন্য উদ্যোগ নিল প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়ের অল ইন্ডিয়া সেন্টার ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আজ জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রে আয়োজিত টেক হোল্ডার মিট অন ক্লোজ টি গার্ডেন শীর্ষক এই আলোচনা সভা হয়। বন্ধ চা বাগানগুলোকে কিভাবে সচল করা যায় তা নিয়ে চা বাগানের মালিক, বিভিন্ন শ্রমিক সংগঠন, চা পর্ষদের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। দীর্ঘদিন ধরেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কুমলাই, রেড ব্যাংক, সুরেন্দ্রনগর, বান্দাপানি, ঢেকলাপাড়া, ধরণীপুর চা বাগান বন্ধ আছে। বন্ধ থাকার কারণে বিপাকে শ্রমিকেরা, রোজগার নেই, দুমুঠো ভাত জুটছে না শ্রমিক পরিবারের। বাগান খোলার ব্যাপারে সরকারি উদ্যোগ নিলেও তা বিষ বাউ চলে। সেই মুহূর্তে বন্ধ চা বাগান সচল করার লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বন্ধ বড় চা বাগানকে ছোট ছোট করে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দিয়ে বাগান চালানোর প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন সবাই। অল ইন্ডিয়া সেন্টার ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সংস্থাটি সোশ্যাল সেক্টর নিয়ে কাজ করে। টি বোর্ডের কাছে প্রস্তাব দিতে চলেছে বন্ধ চা বাগানগুলোকে কিভাবে খোলা যায় বা সচল করা যায়। যেহেতু চা বাগানগুলো পঞ্চায়েতের আওতাভুক্ত, তাই বন্ধ চা বাগানগুলোকে ছোট চা বাগানে কনভার্ট করে স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া যায় কিনা তা নিয়ে আজ আলোচনা হলো। এই প্রকল্পে স্ত্রীরা মালিক হবে, পুরুষরাও কাজ করবে চা বাগানে। এক্ষেত্রে সোশ্যাল কস্টের প্রয়োজনীয়তা নেই, শুধু পিএফ এর ব্যবস্থা করলেই হবে, তাদের ক্ষেত্রে বাস্তবসম্মত বলে মনে করেন। দীর্ঘদিন থেকে চা বলয়ে ঘুরে বেড়ানো দেবপ্রসাদ বাবু, তিনি বলেন খুব শীঘ্রই চা পর্ষদের কাছে রিপোর্ট জমা দেবেন এই বিষয়ে। সোশ্যাল সেক্টরে কাজ করার একটা প্ল্যাটফর্ম আছে অল ইন্ডিয়া সেন্টার ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আমরা সেই সংস্থার পক্ষ থেকে টি বোর্ডের কাছে একটা প্রস্তাব দিয়েছি যে আমাদের একটা সমীক্ষা করবার অনুমতি দেওয়া হোক, যে বন্ধ চা বাগানগুলোকে, যেহেতু চা বাগানগুলো সবই এখন পঞ্চায়েতি রাজের আওতাভুক্ত এবং পঞ্চায়েতি রাজে আওতাভুক্ত হওয়ার ফলে চা বাগানে মহিলা শ্রমিকরা সকলেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, তো বন্ধ চা বাগান, ছোট চা বাগান অর্থাৎ যাকে এসটিজি বলা হয়, তাতে কনভার্ট করে সেই এসটিজির হাতে অর্পণ করা যায় কিনা পরিচালন ব্যবস্থা, এবং তাতে করে যেহেতু বাগানে স্বামী ও শ্রমিক, স্ত্রী ও শ্রমিক, সেক্ষেত্রে স্ত্রীরা শ্রমিক কাম মালিক হয়ে সঞ্চালন করবে, পরিচালনা করবে, আর পুরুষ যারা তারা শ্রমিক হিসাবে থাকবে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।